পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে মুসলমানরা বসবাস করেন, তবে সেখানে মসজিদ নির্মাণের কোনো অনুমতি নেই। ভাবতে একটু অবাক লাগছে, তাই না? পুরো পৃথিবীতে মোট দেশের সংখ্যা 195টি, যার মধ্যে 56টি দেশই মুসলিম প্রধান দেশ। 23% মুসলিম পুরো বিশ্বে বিস্তারিত থাকার পরেও কেন এই দেশে কোনো মসজিদ নেই, সে বিষয়ে জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো প্রিয় দর্শক, চোখ রাখুন ভিডিওতে, এবং শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিন, যাতে নতুন ভিডিও আসলেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। তাহলে চলুন শুরু করা যাক। দেশের নাম স্লোভাকিয়া। স্লোভাকিয়া এই দেশটি ইউরোপীয় ইউনিয়নের একমাত্র দেশ। এই দেশে একটিও মসজিদ নেই বা তৈরি করার কোনো অনুমতি নেই। স্লোভাকিয়া উন্নত বিশ্বের একটি দেশ, যেখানে মুসলমানরা বসবাস করা সত্ত্বেও মসজিদ নেই বা তৈরি করার কোনো অনুমতিও নেই। তথ্য অনুসারে স্লোভাকিয়ায় বসবাসকারী মুসলিমরা তুর্কি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশের বংশভূত অধিবাসী, যারা 17 শতক থেকে এখানে বসবাস করে আসছে। 2010 সালে স্লোভাকিয়ায় মুসলমানদের জনসংখ্যা ছিল মাত্র 52,000। স্লোভাকিয়া বিশ্বের এমন একটি দেশ যেখানে সরকার তাদের দেশে ইসলামকে অফিসিয়ালি স্ট্যাটাস দিতে অস্বীকার করেছে। এই দেশটিকে একসময় যুগোস্লাভিয়া বলা হতো। এরপরে যখন এটি ভেঙেছিল, স্লোভাকিয়া একটি পৃথক দেশে পরিণত হয়েছিল। যুগোস্লাভিয়া ভেঙে তৈরি হওয়া বসনিয়া ও আলবেনিয়ার মতো অন্যান্য দেশের অনেক মুসলমান এখানে শরণার্থী হয়ে এসেছিল। এই জায়গার রাজধানী ব্রাটিসিওভা। এশিয়া থেকে আসা অন্যান্য মুসলমানরাও এখানে আছেন। স্লোভাকিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ, তবে এটি ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ এর সদস্য হয়। এই দেশে একটি মসজিদ নির্মাণ নিয়েও বিতর্ক রয়েছে। 2000 সালে স্লোভাকিয়ার রাজধানীতে একটি ইসলামিক কেন্দ্র তৈরির বিষয়ে বিতর্ক হয়েছিল। ব্রাতিসিওভের মেয়র স্লোভাক ইসলামী ওয়াকফ ফাউন্ডেশনের সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। প্রকৃতপক্ষে 2015 সালে শরণার্থীদের ইউরোপে স্থানান্তর একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সেই সময়ে স্লোভাকিয়া 200 জন খ্রিস্টানকে আশ্রয় দিয়েছিল, কিন্তু মুসলিম শরণার্থীদের আশ্রয় দিতে অস্বীকার করেছিল। এ বিষয়ে স্পষ্টতা প্রদান করে স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রক বলেছেন যে তাদের, অর্থাৎ মুসলমানদের উপাসনার কোনো জায়গা নেই, যার কারণে মুসলমানদের আশ্রয় দেওয়া দেশে অনেক সমস্যার কারণ হতে পারে। তবে এই সিদ্ধান্তের সমালোচনাও করেছিল ইউরোপীয় ইউনিয়ন। এর আগে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট রবার্ট ফিকো অস্ট্রিয়ান এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, স্লোভাকিয়া খ্রিস্টান ধর্মাবলম্বীদের দেশ, এই দেশে আমরা লাখ লাখ মুসলিম অভিবাসীকে আশ্রয় দিতে পারবো না, কারণ তারা এসে সারা দেশে মসজিদ বানাতে শুরু করবে এবং আমাদের প্রকৃতি, সংস্কৃতি ও রাষ্ট্রীয় মূল্যবোধ পরিবর্তনের চেষ্টা করবে। তাৎপর্যপূর্ণভাবে 30 নভেম্বর 2016 স্লোভাকিয়া একটি আইন পাশ করে যাতে ইসলামকে ধর্মীয় মর্যাদা দেওয়া নিষিদ্ধ করা হয়েছিল। এই দেশে ইসলাম ধর্ম চর্চা করার জন্য কোনো প্রতিষ্ঠান নেই বা তৈরি করার কোনো অনুমতিও নেই। পশ্চিমা দেশগুলোতে ইসলাম বিরোধী ছড়িয়ে পড়ার মাঝে স্লোভাকিয়া একটি আইন পাশ করেছিল যা ইসলামকে সরকার অনুমোদিত ধর্মের মর্যাদা দেওয়া থেকে নিষেধ করেছে। স্লোভাক ন্যাশনাল পার্টির পক্ষে সংসদে এই প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। এতে বলা হয়েছে যে কোনো ধর্মের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া যেতে পারে যদি সেই ধর্মের অনুসারী কমপক্ষে 50,000 হয়, তবে ইসলামকে নয়। দলীয় নেতা আন্দ্রেস ড্যানকো বলেছে, ভবিষ্যতে যে কোনো মসজিদ নির্মাণ বন্ধে আমাদের সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া উচিত। স্লোভাকিয়ার প্রেসিডেন্ট রবার্ট ফিকো বলেছে, এই দেশে ইসলামের কোনো স্থান নেই। শব্দ দূষণ মোকাবেলায় স্লোভাকিয়ার একটি শক্তিশালী আইনও রয়েছে। এই দেশে সকাল 10টা থেকে সন্ধ্যা অবধি আপনি কারোর সাথে উচ্চস্বরে কথা বলতে পারবেন না এবং হট্টগোল করতে পারবেন না। যদি কেউ এটি করে, তবে পুলিশ তাকে ধরতে পারে এবং জরিমানাও নিতে পারে। উল্লেখ্য, বর্তমানে স্লোভাকিয়ার প্রায় 52 লাখ জনসংখ্যার মধ্যে মাত্র 0.2% মুসলিম। শুধু স্লোভাকিয়া নয়, ইউরোপের অন্যান্য দেশ যেমন চেক রিপাবলিক, হাঙ্গেরি ও এস্তোনিয়ার মতো পূর্ব ও দক্ষিণ ইউরোপের দেশগুলো মুসলিম বিদ্বেষী নীতি গ্রহণ করেছে। দর্শক, আপনারা খেয়াল করলে দেখবেন যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো পৃথিবীতে মানবতা, ধর্মীয় স্বাধীনতা, বাক স্বাধীনতা, গণতন্ত্র এসব বিষয় নিয়ে সারা পৃথিবীতে চর্চা করে। এসব বিষয়কে ইস্যু করে বিভিন্ন দেশের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা পর্যন্ত দেয়। এরাই নিজেদেরকে সবচেয়ে বড় মানবতাবাদী ও গণতন্ত্রপন্থী মানুষ বলে মনে করে। অথচ স্লোভাকিয়া ইউরোপীয় ইউনিয়নের দেশ হওয়া সত্ত্বেও সেখানকার মুসলমানদের কোনো ধর্মীয় স্বাধীনতা বা অধিকার নেই। রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের ধর্মীয় অধিকার খর্ব করা হচ্ছে। এই ব্যাপারে স্লোভাকিয়ার মতোই ইউরোপীয় ইউনিয়নের সব দেশই নিশ্চুপ। আমরা আশা করছি অবশ্যই একদিন স্লোভাকিয়াতে বসবাসরত সমস্ত মুসলমানরা তাদের ধর্মীয় অধিকার ফিরে পাবে এবং স্লোভাকিয়াতেও আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হবে ইনশাআল্লাহ। দর্শক, স্লোভাকিয়ার এই অদ্ভুত আইন সম্পর্কে আপনার মতবাদ কি, তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সুপ্রিয় দর্শক, সিটি অফ মস্কের পক্ষ থেকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।
মসজিদ ভিত্তিক এমন অজানা দারুণ সব ডকুমেন্টারি দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, এবং অবশ্যই আপনারা যদি কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।